السلام عليكم. যেখানে যান সেখানে জমা সহকারে পড়বেন। হ্যাঁ, এখানে একটা আকীদার মাসআলা আছে, সেটা হচ্ছে বাতিল ইমামের পিছনে নামাজ পড়লে হবে না, নামাজ পড়লে হবে না বাতিল ইমামের পিছনে। বাতিল বলতে আমরা কাকে বুঝি? বাতিল বলতে বুঝি যে নবী মুস্তফাকে আমাদের মতো মনে করে, জুড়ে বলি নাউজুবিল্লাহ, যে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতকে অস্বীকার করে, আল্লাহ রব্বুল আলমীর শান মান আঘাত করে, আল্লাহর বলিদের শান আঘাত করে, ইসলামের বিষয় নিয়ে হাসি ঠাট্টা করে, সে হচ্ছে বাতিল। সেজন্যে ওই সমস্ত বাতিলদের পিছনে নামাজ পড়লে হবে না। হ্যাঁ, আপনি এমন জায়গায় পৌঁছে গেলেন, জামাত শুরু হয়েছে, এখন আপনার উপায় নেই, আপনি জামাতের খাতিরে জামাতটা পড়বেন, ওই নামাজ আবার পুনরায় পড়ে দিতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ।